একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এর আগে ক্যাসিনো কাণ্ড ঘটিয়ে সমালোচনার শিকার হয়েছেন সাবেক এই ক্রিকেটার, এবার মাঠেই জন্ম দিলেন বিতর্কের। লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে খুলনা টাইগার্স। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ড্রেসিং রুমে ধূমপান করেন খালেদ মাহমুদ সুজন। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সুজনের ধূমপান করার সেই ভিডিও, যেখানে দেখা যায় খুলনা টাইগার্সের খেলোয়াড় নাসুম আহমেদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন খুলনার কোচ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এতে আবারও সমালোচনার মুখে পড়েছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটারের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। খেলার মাঠে এমন ব্যবহার খেলার আচরণবিধির পরিপন্থী হওয়ায় শাস্তি পেতে হয়েছে সুজনকে। বিসিবির কোড অফ কন্ডাক্টর লেভেল 1 ভঙ্গ করায় বরিশালের বিপক্ষের ম্যাচ ফির 30% জরিমানা করেছে বিসিবি। সেই সঙ্গে দুটি ডিমেরিটস পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে। এছাড়াও এলিমিনেটর ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেতে হয়েছে রংপুর রাইডার্সের ক্রিকেটার মেহেদী হাসানকে। বরিশালের বিপক্ষে জয়ের পর উদযাপন করতে গিয়ে ব্যাট দিয়ে হেলমেটে বাড়ি দেন তিনি। এই ঘটনায় তার ম্যাচ ফির 25% জরিমানা করেছে বিসিবি। একই ম্যাচে পোশাকের নিয়ম ভাঙায় জরিমানার মুখে পড়তে হয়েছে ক্যারেবীয় তারকা নিকোলাস পুরানকে। রংপুরের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন পুরান, 29 নম্বর জার্সি পরায় শাস্তি পেতে হয়েছে তাকে। এর আগে রংপুরের হয়ে 29 নম্বর জার্সি পরে খেলেছেন শামীম হোসেন। এই ক্যারেবীয় তারকাকে ম্যাচ ফির 50% জরিমানা করেছে বিসিবি, সেই সঙ্গে 2টি ডিমেরিটস পয়েন্টও পেয়েছেন তিনি। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বিসিবির লোগো গাইডলাইন না মানায় ম্যাচ ফির 25% জরিমানা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। জরিমানার পাশাপাশি 1টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।